বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল আর এই সেরা ওপেনারকে নিয়েই বাংলাদেশ দলের ব্যাটিং কোচ কোচ জেমেসিডন বললেন ভিন্ন কথা তিনি বলছেন তামিমকে ওপেনার না দিয়ে যদি চার নম্বরে খেলানো যেত তাহলে সে আরও ভালো করতে পারত কিন্তু পেছনের দিকে তাকালে স্পষ্টভাবে বোঝা যায় তামিমই একমাত্র সফল ওপেনার ব্যাটসম্যান তিনি গত পনেরো বছর যতগুলো ম্যাচ খেলেছেন তার মধ্যে শুধু একটা ম্যাচ ওপেনার ব্যাটসম্যান হিসেবে নামতে পারেনি শুধু একটা ম্যাচ বাদ দিয়ে গত পনেরো বছরে সবগুলো ম্যাচেই তিনি ওপেনার ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন তাই কোচ সিডনের এই তামিমকে চার নম্বর নামানোর পরিকল্পনা কেউই একমত হচ্ছে না সবাই একটাই প্রশ্ন শুরছেন তামিম যদি চার নম্বর পজিশনে ব্যাটসম্যান হিসেবে নামেন তাহলে ওপেনার ব্যাটসম্যান হিসেবে মাঠে কে নামবে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না অন্যদিকে দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান লিটন দাসকে নিয়েও কিছু কথা বলেছেন তিনি লিটন দাস বর্তমানে ছয় নম্বর পজিশনে ব্যাট করছেন কিন্তু টিম ম্যানেজমেন্টরা বলছেন লিটন দাসকে ছয় নম্বর পজিশনে না খেলিয়ে আরও একটু ওপরে খেলালে হয়তো ও আরও ভালো করত কিন্তু কোচ জ্যামি সিডন বলছেন না লিটন দাস ছয় নম্বর পজিশনে অনেক ভালো পারফরম্যান্স করছেন সে ওখানেই ভালো আছেন লিটন দাসকে উপরে ওঠানোর কোনো দরকার নেই তার চাইতে ভালো হবে তামিম ইকবালকে ওপেনার ব্যাটসম্যান হিসেবে না নামিয়ে চার নম্বর পজিশনে নামালেই সে অনেক ভালো করতে পারবে